বেলাই নতুন খালামুখা সুনামুরাও সিপিএম হাবানক তাই কংগ্রেস হাবানক সবাই সুগ্রুপ ফাইজাকা আমচায় বিজেপি আদৌন বতারজামুন দৈনে বেলেকিন তুম প্লাজা সুনামুরা নাইনাই আমাদের ত্রাণ প্রিয় কার্যকর্তা সকল প্রিয় কার্যকর্তা আশিস পাল আক্রমণিত এবং আমাদের যেটা দায়িত্ব শাসন প্রশাসনকে সহযোগিতা করা এবং আমার সুনামুরার যারা নাগরিকরা রয়েছে তাদের যাতে জীবনে সিপিএম কখনো এ ধরনের কুকৃতি করতে না পারে তার জন্য আমাদের সবাইকে অ্যালার্ট থাকতে হবে। সিপিএম থেকে আপনারা অ্যালার্ট থাকবেন এবং বিশেষ করে 2021-এর 6 সেপ্টেম্বর যে একটা ধ্বংসলীলা চালু করেছিল ধনপুর বিধানসভাতে, সেম এটা কাঁঠালিয়া ব্লকের নিচে ওরা করেছেন, পুনরাবৃত্তি করছেন। তো আমি দায়িত্ব নিয়ে বলছি, আগামী দিন সুনামুরা বিধানসভার একটা বুথ আমি সিপিএমকে জিততে দেবো না। আমি প্রথম আমি কাজকে বলছি, কখনো জিততে দেবো না, সুনামুরা সাব ডিভিশনের কোনো বুথ তাদেরকে জিততে দেবো না। গণতান্ত্রিক পদ্ধতিতে করব, তাদের মতো মানুষের প্রাণ নিয়ে সেই কাজ আমরা করব না। সিপিএম সিপিএম নয়, সিপিএম একটা অন্য ধরনের মানুষও নয়। তারা মানুষ কখনো হত্যা করতে পারে না কাউকে, তাদের মধ্যে কোনো সংবেদনশীলতা নেই। আর যে মানুষগুলি অত্যাচার করেছে, আপনি বুঝবেন যে কাশেম মিয়ার বয়স কত হবে, 60 বছর হবে, 60 বছরের একজন বয়স্ক লোক এই ধরনের তাণ্ডব করেছে, তাকে অ্যারেস্ট করা হয়েছে দুজনকে, সবগুলির নাম জানি, সবগুলি চিনি আমরা সবাই, রাতের অন্ধকারে না দিনের আলোতে পুলিশের সামনে তাণ্ডব করেছে। এদেরকে ছাড়া হবে না, শাসনের মাধ্যমে আমরা সব কিছু করব। স্তর পঞ্চায়েতের ভোট গণনা ছিল, গণনা কেন্দ্রের পাশে সিপিএমের দুষ্কৃতিকারীরা 30-35 জন দুষ্কৃতিকারী কাঁঠালিয়া ব্লকের নিচে, যারা বিশেষ করে ধনপুর বিধানসভার না বাইরের লোকেরা ছিলেন, সুনামুরা বিধানসভার বাইরের লোক ছিলেন, বিভিন্ন জায়গা থেকে সিপিএমের যারা পেশাদারী দুষ্কৃতিকারী বিগত 25 বছর মানুষকে নির্যাতন করেছেন, তোলাবাজি করেছেন, মানুষকে খুন করেছেন, এই ধরনের দুষ্কৃতিকারীকে সিলেকশন করে 30-35 জনের একটা টিম তৈরি করে কাঁঠালিয়া ব্লককে দখল করার জন্য ওনারা গেছেন। মানুষের ভোট দিয়ে তো দখল করা ওনাদের আয়ত্তের বাইরে চলে গেছে এবং সে জায়গায় গিয়ে অতর্কিত ভারতীয় জনতা পার্টির প্রায় 30 জন কার্যকর্তাকে এলোপাথারি ভুজালি দিয়ে, কখনো বিয়ারের বোতল ভেঙে ইটি দিয়ে এবং লোয়ার রড দিয়ে তাদের উপর অতর্কিতে আক্রমণ করেছে, যেটা পুলিশ পাহারায় ছিল, এর মধ্যে ব্যারিকেড ভেঙে গিয়ে পুলিশকেও মেরেছে এবং আমাদের অনেক প্রায় 30 জন কার্যকর্তাকে তারা ইনজিউর করেছে এবং একজন গতকাল রাত্রে আশিস পাল, নমুরা মণ্ডলের সদস্য, 92 থেকে বিজেপি করছেন, সেই আশিস পাল ওনার স্বর্গবাস হয়েছে, অনেক চিকিৎসা করা হয়েছে, চেষ্টা করা হয়েছে, সব কিছুকে ব্যর্থ করে ওনাকে রক্ষা করা যায়নি। আমি শুধু এটুকু বলবো, সিপিএম সিপিএমে থাকবে, ওরা মানুষ হবে না কখনো। ওদের মধ্যে যে দস্যুবৃত্তি, একটা সন্ত্রাসী মানসিকতা, এই মানসিকতা থেকে তারা কখনো বেরিয়ে আসতে পারবে সেটা প্রমাণ হয়েছে। সমস্ত গোটা ভারতীয় জনতা পার্টির শোক সন্তপ্ত পরিবারের প্রতি, শোক সন্তপ্ত যত পরিবার রয়েছে, কার্যকর্তারা রয়েছে, তাদের প্রতি আমি অনুরোধ করব, এখন আমাদের ধৈর্যের সময়। সিপিএম যে সংস্কৃতি ত্রিপুরাতে তৈরি করেছে, সে সংস্কৃতি থেকে ত্রিপুরা রাজ্যকে বের করা আমাদের দায়িত্ব। আমাদের ভাইয়ের মৃত্যু হয়েছে, সহকর্মীর মৃত্যু হয়েছে, বিশেষ করে আমাদের রাজ্যের একটা যুবক ছেলের মৃত্যু হয়েছে। আমি প্রতিমৌলিক সংকল্প করছি যে যতক্ষণ অবধি গণতান্ত্রিক পদ্ধতিতে যারা এ হত্যালীলা সংগঠিত করেছে, আমরা দিনের আলোতে সবাই দেখেছে কারা কারা ছিল। স্তর পঞ্চায়েতের ভোট গণনা ছিল, গণনা কেন্দ্রের পাশে সিপিএমের দুষ্কৃতিকারীরা 30-35 জন দুষ্কৃতিকারী কাঁঠালিয়া ব্লকের নিচে, যারা বিশেষ করে ধনপুর বিধানসভার না বাইরের লোকেরা ছিলেন, সুনামুরা বিধানসভার বাইরের লোক ছিলেন, বিভিন্ন জায়গা থেকে সিপিএমের যারা পেশাদারী দুষ্কৃতিকারী বিগত 25 বছর মানুষকে নির্যাতন করেছেন, তোলাবাজি করেছেন, মানুষকে খুন করেছেন, এই ধরনের দুষ্কৃতিকারীকে সিলেকশন করে 30-35 জনের একটা টিম তৈরি করে কাঁঠালিয়া ব্লককে দখল করার জন্য ওনারা গেছেন। মানুষের ভোট দিয়ে তো দখল করা ওনাদের আয়ত্তের বাইরে চলে গেছে এবং সে জায়গায় গিয়ে অতর্কিত ভারতীয় জনতা পার্টির প্রায় 30 জন কার্যকর্তাকে এলোপাথারি ভুজালি দিয়ে,
কখনো বিয়ারের বোতল ভেঙে ইটি দিয়ে এবং লোয়ার রড দিয়ে তাদের উপর অতর্কিতে আক্রমণ করেছে, যেটা পুলিশ পাহারায় ছিল। এর মধ্যে ব্যারিকেড ভেঙে গিয়ে পুলিশকেও মেরেছে এবং আমাদের অনেক প্রায় 30 জন কার্যকর্তাকে তারা ইনজিউর করেছে, এবং একজন গতকাল রাত্রে আশিস পাল, নমুরা মণ্ডলের সদস্য, 92 থেকে বিজিবি করছেন, সেই আশিস পাল ওনার স্বর্গবাস হয়েছে। অনেক চিকিৎসা করা হয়েছে, চেষ্টা করা হয়েছে, সব কিছুকে ব্যর্থ করে ওনাকে রক্ষা করা যায়নি। আমি শুধু এটুকু বলবো, সিপিএমে থাকবে ওরা মানুষ হবে না কখনো। ওদের মধ্যে যে দস্যুবৃত্তি, একটা সন্ত্রাসী মানসিকতা, এই মানসিকতা থেকে তারা কখনো বেরিয়ে আসতে পারবে সেটা প্রমাণ হয়েছে। সমস্ত গোটা ভারতীয় জনতা পার্টির শোক পরিবারের প্রতি শোক সন্তপ্ত যত পরিবার রয়েছে, কার্যকর্তারা রয়েছে, তাদের প্রতি আমি অনুরোধ করব, এখন আমাদের ধৈর্যের সময়। সিপিএম যে সংস্কৃতি ত্রিপুরাতে তৈরি করেছে, সে সংস্কৃতি থেকে ত্রিপুরা রাজ্যকে বের করা আমাদের দায়িত্ব। আমাদের ভাইয়ের মৃত্যু হয়েছে, সহকর্মীর মৃত্যু হয়েছে, বিশেষ করে আমাদের রাজ্যের একটা যুবক ছেলের মৃত্যু হয়েছে। আমি প্রতিমৌলিক সংকল্প করছি যে যতক্ষণ অবধি গণতান্ত্রিক পদ্ধতিতে যারা এ হত্যালীলা সংগঠিত করেছে, আমরা দিনের আলোতে সবাই দেখেছে কারা কারা ছিল, তাদেরকে যতক্ষণ পর্যন্ত গণতান্ত্রিক পদ্ধতিতে শাসন প্রশাসনের মাধ্যমে শাস্তি না হবে, ততক্ষণ অবধি আমরা শান্তিতে বসবো না, তার জবাব আমরা দেবই দেব। এবং আমাদের যেটা দায়িত্ব, শাসন প্রশাসনকে সহযোগিতা করা, এবং আমার সোনামুড়ার যারা নাগরিকরা রয়েছে তাদের যাতে জীবনে সিপিএম কখনো এ ধরনের কুকৃতি করতে না পারে, তার জন্য আমাদের সবাইকে অ্যালার্ট থাকতে হবে। সিপিএম থেকে আপনারা অ্যালার্ট থাকবেন, এবং বিশেষ করে 2021-এর 6 সেপ্টেম্বর যে একটা ধ্বংসলীলা চালু করেছে, করেছিল ধনপুর বিধানসভাতে, সেম এটা কাঠালিয়া ব্লকের নিচে ওরা করেছেন, পুনরাবৃত্তি করছেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, আগামী দিন সোনামুড়া বিধানসভার একটা বুথ আমি সিপিএমকে জিততে দেবো না। আমি প্রতিমৌলিক কাজকে বলছি, কখনো জিততে দেবো না, সোনামুড়া সাব ডিভিশনের কোনো বুথ তাদেরকে জিততে দেবো না। গণতান্ত্রিক পদ্ধতিতে করব, তাদের মতো মানুষের প্রাণ নিয়ে সেই কাজ আমরা করব না। সিপিএম নয়, সিপিএম একটা অন্য ধরনের মানুষও নয়। তারা মানুষ কখনো হত্যা করতে পারে না কাউকে, তাদের মধ্যে কোনো সংবেদনশীলতা নেই। আর যে মানুষগুলি অত্যাচার করেছে, আপনি বুঝবেন যে কাশেম মিয়ার বয়স কত হবে, 60 বছর হবে, 60 বছরের একজন বয়স্ক লোক এই ধরনের তাণ্ডব করেছে, তাকে অ্যারেস্ট করা হয়েছে দুজনকে, সবগুলির নাম জানি, সবগুলি চিনি আমরা সবাই, রাতের অন্ধকারে না দিনের আলোতে পুলিশের সামনে তাণ্ডব করেছে। এদেরকে ছাড়া হবে না, শাসনের মাধ্যমে আমরা সব কিছু করবো।